ইসলামী ইনস্যুরেন্সের নামে কি পরিমাণ দুই নম্বরই আপনাদেরকে একটু দেখাই। আমরা আলফা ইনস্যুরেন্স থেকে ভিতরে তো ভিডিও করা মানা, আমরা ভিতর থেকে আসছি। আইসা দেখেন, এই ইসলামী ইনস্যুরেন্সের নামে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নামে কি পরিমাণ দুই নম্বরই আপনাদেরকে একটু দেখাই। এই যে তার বাবা মারা গেছে হচ্ছে গিয়ে 21/11, মানে হচ্ছে গিয়ে নভেম্বর মাসে মারা গেছে। এরা এই হবিগঞ্জের চুয়ারঘাট থেকে এই যে আলফা ইনস্যুরেন্সের যে এজেন্টরা বা তাদের যে কর্মচারীরা, তারা করছে কি, এদিকে দেখাও, তারা করছে কি, দেখাইছে ভিতরের কাগজপত্রে গিয়ে দেখা যায় যে দেখাইছে যে আরো এক মাস পরে, মানে 21/12/2022, মানে ডিসেম্বরে তার বাবা মারা গেছে। এটা দেখাইয়া এরার ওর বাবা যে 50,000 টাকা দিছিল, এটাও মায়ের বলছে এটাও দেওয়া যাবে না। আর যে দাবি মৃত্যু হইলে যে 4.5 লাখ টাকা পাওয়ার কথা, এটা তো চিন্তাই করা যায় না। আমি নিজ থেকে দেখে আসলাম যে মানুষ কি কারণে ইন্স্যুরেন্স করবে। বাংলাদেশে ইন্স্যুরেন্সের অবস্থা একেবারে বেশিরভাগ ক্ষেত্রে একেবারে দুই নম্বরই করা ছাড়া, আর টাকা খাওয়া ছাড়া। এইসব গরিব মানুষ, ও তো আমার কাছে, আমার এলাকার না হইলে, আমার কাছে না হইলে এত বড় বিল্ডিং এর ভিতরেই ওর ঢুকার ক্ষমতা ছিল না। এরা যে বড় বড় বক্তব্য দেয়, যে সুন্দর কথা বলে, ওর পক্ষে এই দাবি নেওয়াই সম্ভব ছিল না। আপনারা ওর মুখ থেকে শুনেন যে এই এই তোমার কাছ থেকে সাইন নিল, ডেট বদলাইলো কিভাবে এরা। আমাদের পক্ষে সম্ভব না। এই দেখেন, এই এর বাবা মারা গেছে ক্যান্সারে। এই 50,000-54,000 টাকা কিস্তিতে, 50,000 টাকা কিস্তি দেওয়ার পর, এরপরে মারা যাওয়ার পর কিন্তু 4.5 লাখ টাকা পাওয়ার কথা। এটা দেওয়া তো দূরের কথা, আরো মৃত্যুর ডেট ডেথ সার্টিফিকেট ছাড়াই এরা না দেখেই, এর মধ্যে আবার ওর বাবার জায়গায় ওর নাম লিখে দিছে, দাদার নাম, ওর নাম আফজাল হোসেন, ওর বাবার নাম কিন্তু এটা না, ওর দাদার নাম লিখে দিছে। মানে কতটা অযত্ন অবহেলায় সাধারণ মানুষের বিমা করা হয়, বিমার সেটেলমেন্ট করা হয়, এটার নমুনা নিয়ে আসলাম। বাংলাদেশে এরা রীতিমতো আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে, কিন্তু বিমার নামে বেশিরভাগ মানুষের অবস্থা কিন্তু শেষ। এই আপনাদের আলফা, এই আলফার অবস্থা, আলফা ইসলামের নামে, এই ইসলামের নামে এরা কি কি করতেছে আপনাদের এই নমুনাটা আমি তুলে ধরলাম। বাকিটা আমরা আইনি পদ্ধতিতে যাব, যদি এই ইন্স্যুরেন্স কোম্পানি না দেয় তাহলে এই পাপ মোচনের জন্য আমারই তার এই টাকা দিতে হবে। হাইকোর্ট থেকে যে টাকা ইনকাম করবো তারই 50,000 টাকা আমি দিব, ঘোষণা দিচ্ছি, যদি ইন্স্যুরেন্স না দেয়। কারণ এই দেশে জন্মাইছি যেহেতু, কিছু পাপ যেহেতু আমার হয়ে গেছে জন্মানোর কারণে, এই পাপ মোচন যদি এরা না করে তাহলে আমি করতে হবে আর কি। ফলে এই 27টি অভিযোগ উত্থাপন করা হয়, এই যে এই এই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কে করে, যে নিয়ন্ত্রক হিসাবে এই যে নিরীক্ষা করে, অডিট ফার্ম কর্তৃক অডিট করে এটা পাওয়া যায়। 27টি অভিযোগ ওই সময় ওদের বিরুদ্ধে উত্থাপন হয়েছে।